হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আমি করছি কোরাল মাছের তন্দুরি। এভাবে করলে অনেক মজা হয়। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি কোরাল মাছের পিস। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এরপর আমি ধনে পাতা আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, ওগুলো দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা পেস্ট। এখন আমি কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখন আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিলে টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, এরপর জিরা গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিচ্ছি আমি। এরপরে আমি সব ভালো করে মিক্স করে নেব, মাছের সাথে সুন্দর করে লাগিয়ে লাগিয়ে মেখে নেব সুন্দর করে। আমি হাতে একটা গ্লাভস নিয়ে নিয়েছি, কারণ হাতে জ্বালা করবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। এরপরে আমি সুন্দর করে মেখে নেব, ভালো করে ম্যাসেজ করে করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দেব। এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই যে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উল্টে নিলাম, এখন আমি আবার মেখে নেব। আবার ভালো করে মশলাটা মাছের সাথে লাগিয়ে লাগিয়ে মেখে নেব। মেখে নেয়ার পরে আমি চলে যাচ্ছি রান্নাতে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সব মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। আবার চুলার আঁচ বেশি দেয়া যাবে না, কারণ মশলাটা পুড়ে যাবে। আমি মিডিয়াম লো হিটে এটা করছি। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর একটা কালার এসেছে, আস্তে আস্তে করে করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। আমি মাছের সাথে লাগিয়ে লাগিয়ে বাটারটা দিয়ে দিচ্ছি। অনেক টেস্ট হয় এইভাবে করলে, অনেক টেস্ট হয়। সব মাছে আমি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি বাটারটা। আমি এখন ফ্রাই প্যানটা তুলে নেব। আমি চুলার উপরে এখন ওভেনের একটা রেক বসিয়ে দেব। এই যে এই রেকটা আমি বসিয়ে দিচ্ছি চুলার উপরে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। উপরে আমি দিয়ে দিচ্ছি বাটার আগুনের উপরে। আমি রেকের উপরেও দিয়েছি মেখে। এখন আমি ওই মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটু পুড়ে নেব। আগুনের উপরে আমি তিনটা মাছ দেব। সাইডে সাইডে দিলে আগুনটা লাগবে না, সেজন্য আমি তিনটার মতো মাছ দিয়ে দিচ্ছি। আমি হালকা পুড়িয়ে নেব। একটু পরপর আমি বাটার লাগিয়ে দেব। 6-7 মিনিটের মতো এটা আমি করব আস্তে আস্তে। এই যে পুড়িয়ে নিচ্ছি, এই যে সুন্দর একটা কালার এসেছে। এই যে খুবই সুন্দর হয়েছে মাছটা, আমার রেডি হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলো মাছ করে নেব, আমি তুলে নেব এখন। এরপরে আমি বাটিতে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নেব।
ফ্রাই করে নিয়ে আমি মাছের উপরে দিয়ে দেবো। এই যে আমার হয়ে গিয়েছে, এই মশলাটা এখন আমি তন্দুরি মাছের উপরে দিয়ে দেব। হয়ে গেল আমার কোরাল মাছের তন্দুরি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, অনেক টেস্ট হয়। আমি আমার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার ছেলে অনেক পছন্দ করেছে এই মাছটা, সে খাচ্ছে শুকনো শুকনো ভাতের সাথে, সাদা ভাত ভাতের সাথে। আমাদের তো অনেক ভালো লাগে এভাবে খেতে। সবাইকে ধন্যবাদ, বাই বাই এভরিওয়ান।